তিনশো ডিগ্রি ঘুরে একাধিক শত্রুকে গুরিয়ে ফেলবে ভারতের এম আর স্যাম মিসাইল ফের সফল ভারত এম আর স্যাম মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইলের পরীক্ষায় সফল হল ভারতীয় নৌসেনা এই পরীক্ষার সঙ্গে সঙ্গে ভারতের সেই সব দেশের তালিকায় যুক্ত হয়ে গেল যাদের কাছে এই বিশেষ ক্ষমতা রয়েছে জানা গিয়েছে সত্তর কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের যে কোনো মিসাইল যুদ্ধ বিমান হেলিকপ্টার ড্রোন বিমানকে গুড়িয়ে ফেলতে পারে এই মিসাইল শূন্য একসঙ্গে একাধিক শত্রুর ওপর তিনশো ষাট ডিগ্রিতে একসঙ্গে প্রত্যাঘাত করতে সক্ষম এই মিসাইল ভারতীয় নৌসেনার জাহাজ আইএনএস কোচি এবং আইএনএস চেন্নাই এই পরীক্ষা করে শূন্যে থাকা বিভিন্ন টার্গেট স্থির করে তাদের আঘাত করা হয় এবং সেগুলি নষ্ট করে দিতে সফল হয় এই মিসাইল ভারত ডাইনামিক লিমিটেড এমআর স্যাম তৈরি করে অদূর ভবিষ্যতে এই মিসাইল ভারতীয় সেনার শক্তি যে বহুগুণ বাড়িয়ে তুলবে তেমনটাই মনে করা হচ্ছে তবে এমআর স্যামের বর্তমান সংস্করণ ভারতীয় বায়ুসেনা এবং নৌবাহিনীতে রয়েছে ডিআরডিও এই প্রজেক্টের জন্য ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে সতেরো হাজার কোটি টাকার চুক্তি করেছে বলে জানা গিয়েছে এর জন্য চল্লিশ লঞ্চার এবং দুইশো মিসাইল তৈরি করা হবে এক নজরে দেখে নেওয়া যাক এম আর স্যামের বিশেষত্ব সত্তর কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের যে কোনো মিসাইল যুদ্ধ বিমান হেলিকপ্টার ড্রোন বিমানকে গুড়িয়ে ফেলতে পারে এই মিসাইল শত্রুপ তিনশো ষাট ডিগ্রিতে একসঙ্গে প্রত্যাঘাত করতে সক্ষম এই মিসাইল দুই হাজার চারশো উনসত্তর দশমিক ছয় কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে শত্রুর ওপর হামলা করতে পারে চোদ্দো দশমিক সাত ছয় ফুট দৈর্ঘ্য এবং দুশো কিলোগ্রাম ওজন এই মিসাইলটির